তখন বাবার পা ধুয়ে তারা পানি খেত আমি প্রশ্ন করলাম বাবা কেন আপনার পা ধুয়ে পানি খেলো তারা তো আমি মাকে এইভাবে বললাম মা আমার মনে চাচ্ছে যে মুসলমান হইতে মা তো ঠাকুরের মেয়ে মা বলল রাম 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 এসব কি কথা শোনালে তুমি আমাকে তো একা একা এটা চিন্তা করতাম যে আমাকে সৃষ্টি করলো কে আমার সৃষ্টিকর্তাকে আমি সহ্য করতে পারলাম না এই দৃশ্য আমার বাবার মুখে কেমন করে আমি আগুন দিলাম আমার বাবা আমাকে জন্ম দেওয়ার কি এটাই চেয়েছিল যে আমি আমার বাবার মুখে আগুন দেব পুলিশে মামলা করলো মায়ে মামলা সাজালেন প্রায় 300 জনের মতো আসামি করলেন এখন পুলিশ আসে সমস্ত মুসলমানদেরকে হামলা শুরু করলো সেদিন প্রায় হাজার হাজার মুসলমান হাজার হাজার হিন্দু সেখানে সমবেত হয় হিন্দুরা বলছে আমাদের ছেলে আমরা নিয়ে আসবো এখন মুসলমান বলছে না আমাদের ধর্মে আসতে আর আমরা তাকে নিব ভয়াবহ পরিস্থিতি ولا تموتن إلا وأنتم مسلمون আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ 1999 সালে আমি ধর্মান্তরিত হই দিনে আসি আমার তখন বয়স ছিল 19 বছর আমার পূর্বের নাম ছিল শ্রী শ্রী রকিল কুমার দেবসিংহ আমার বাবা একজন ঠাকুর ছিলেন আমার জন্ম হলো বানিয়াপুর মহৎপাড়া নামে গ্রামে পোস্ট ভালগঞ্জ থানা দেবীগঞ্জ জেলা পঞ্চগড় আমি কেন মুসলমান হলাম আমি কি জন্য মুসলমান হলাম ঠাকুরের কাছে জানতে চাইলাম যে আমার আমার জীবন বিধানটা কি আমাকে আমার জীবন কীভাবে পরিচালনা করব তখন তারা বলল যে প্রতিমাকে রাজি খুশি করাইতে হবে তারা কি রাজি খুশি হলে কি আমাকে তারা স্বর্গে দিবে তো স্বর্গ আর নরক প্রসঙ্গে কিছু কথা বলছিলাম তো এই কথাগুলোর প্রতি উত্তরে আমার তারা বললেন যে না তুমি যে প্রশ্নগুলো করে এগুলো তো অর্থাৎ সনাতন ধর্মের পোলাপানের প্রশ্ন নয় এরা ধরো অন্য অন্য জাতিরা এরকম প্রশ্ন করে বাবা ঠিক পূজা করতেন বিভিন্ন মঞ্চে গিয়ে পূজা করতেন বিভিন্ন বাসায় গিয়ে পূজা করতেন তখন বাবার পা ধুয়ে তারা পানি খেত পা একবার ধুয়ে ধুয়ে সে পায়ের ময়লা পানি ফেলে দিয়ে যখন পরিষ্কার স্বচ্ছ পানি হয় এই পানি নিয়ে ঠাকুরের চরণামৃত পদচরণামৃত আপনারা শুনছেন কি না জানি না কখনো মানুষের পা ধোয়া পানি কেন মানুষ ভোগ করে মানুষের পা ধোয়া পানি কেন মানুষ ভোগ করে এটা আমাকে সবচেয়ে খারাপ লাগছে আমি প্রশ্ন করলাম বাবা কেন আপনার পা ধুয়ে পানি খেলো তারা বাবার প্রশ্নের উত্তরে বাবা এভাবেই আমাকে উত্তর হে বর্ষ তুমি বড় হও তুমিও তখন আমার মতো ঠাকুর হবে হ্যাঁ তোমারও পা পদ ধৌত পানি মানুষ পান করবে বাবা বলল যে আমরাই বড় সবচেয়ে আমরাই বড় সবচেয়ে আমি বললাম না বাবা আমাদের বড় কেউ আছে আমাদের বড়ও কেউ আছে আসলে তারা আমাদেরকে যেভাবে কে শ্রদ্ধা করতেছে ভক্তি করতেছে এই ভক্তির মালিক আমরা নই এই ভক্তির যোগ্য আমরা নই বাবা তারা আমাদের সামনে আসে পা ধরে মাথা নত করতেছে এটা আমাকে অনেক খারাপ লাগছে মানুষ কখনো মানুষের কাছে পা মাথা নত করতে পারে না আমার এই জ্ঞানে আমি বাবাকে প্রশ্ন করার পর এইভাবে কিছুদিন কেটে যায় কেটে যাওয়ার পর বাবার হঠাৎ করে টাইফয়েড হয় টাইফয়েডে তিনি অসুস্থ কিছুদিন থাকেন থাকার পরে তিনি মারা যান বাবা মারা যাওয়ার পরে চাচা ছিলেন সংসারে মানে সংসারের সমস্ত দায়িত্ব চাচার হাতে ছিল প্রশ্নের উত্তরে বললাম যে বাবা আমার সৃষ্টিকর্তাকে আমার সৃষ্টিকর্তাকে বলছে ভগবান ভগবান কোথায় থাকে প্রশ্ন আসে ভগবান কোথায় থাকে ভগবান কোথায় থাকে ভগবানের বাড়ি কোথায় ভগবান কি কাজ করে ভগবানের কি সন্তান আছে কি না কয়জন ছেলে মেয়ে আছে বা ভগবান এরকম প্রশ্ন করলাম তো আটে প্রশ্ন এটা প্রতি উত্তরে বাবা বলল আরে ভগবানের স্ত্রী আছে ভগবতী ভগবানের স্ত্রী আছে ভগবতী তো এই কথাগুলো যখন বিশ্লেষণ করা হলো বিশ্লেষণ করতে গিয়ে আমি বললাম না বাবা সৃষ্টিকর্তার কখনো ছেলে সন্তান থাকে না বিবি বাচ্চা থাকতে পারে না আমার যে প্রতিমার সামনে যখন বললাম গুলুঙ্গুরু দেবাহে পুষ্প বানাই ধীরমহে তৎবদং দোষিতং জনং শ্রীগুরুবি নহ অর্থাৎ ফুল দিয়ে আমি তাকে পুষ্প অঞ্জলিত করলাম পদ তার পায়ে বা তার সামনে আমি মাথা নত করলাম কিন্তু এটা আমার করণীয় সবটাই মানে আমার কাছে জানা কেন উল্টাটা লাগছে অবশেষে আমি আল্লাহ পাকের কুদরতিতে আমি এক মুসলমান ভাইকে বললাম যে ভাই আসলে তো আমি ঠাকুরের ছেলে আপনার কাছে বলতেও তো অনেকটা খারাপ লাগতেছে
আমি আপনাদের ধর্ম প্রসঙ্গে কিছু জানতে চাই। তো আমার কিছু ধর্ম ধর্মীয় কিছু বই দেয়, আমি সে বইগুলো পড়ি। বইগুলো পড়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস কিছু পড়লাম, তার জীবনী কিছু পড়লাম। জীবনী পড়ে দেখলাম যে আসলে সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম, আর এই এই মহামানব মানুষকে শুধু এই দিনেরই দাওয়াত দিয়েছিলেন, দিনের কথা বলেছিলেন, যে সঠিক ধর্মের কথা বলেছিলেন, যে তোমরা যারা তোমাদের পূর্বপুরুষের প্রতিমা পূজা করে, দেবদেবী পূজা করে, এগুলো এসব ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, আসলে এগুলো তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আল্লাহ রাসুলের জীবন থেকে আমি পাইলাম যে আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস এসে গেল। বিশ্বাস এসে যাওয়ার পরে আমি সে মনের কথা মনেই রাখি তাদেরকে দাওয়াত দিতে শুরু করলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার ভাইকে দাওয়াত শুরু করলাম যে মা, আমরা তো এখন অসহায়ের অসহায়, অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার পরে তো আমাদের মানে কে দেখশন করবে, সেটা তো আমাদের জীবনে এরকম কেউ নেই। তো আমার এক ছোটো ভাই আছিল, আমরা দুই ভাই। তো আমি মাকে এইভাবে বললাম, মা আমার মনে চাচ্ছে যে মুসলমান হইতে, মুসলমানের আদর্শগুলো আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আর আমি মনে চাচ্ছি যে আমার ছোটো ভাইকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিই, আর আমিও মাদ্রাসায় ভর্তি হই, আর আপনি ঘরের ভিতরেই থাকেন, আর এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পদ্মা নিশি থাকবেন, অনেক ভালো লাগবে, আমাদের পরিবারটা অনেক খুব শান্তিময় হবে। মা তো ঠাকুরের মেয়ে, মা বলল রাম 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 রাম, এসব কী কথা শোনালে তুমি আমাকে, তুমি ঠাকুরের ছেলে হয়ে এসব কী কথা শোনাইলে, জীবনের ইতিহাস কি এভাবে মানুষ কি রচনা করে, এভাবে কি মানুষের জীবনের ইতিহাস রচনা করলে, তুমি এ কথা তোমার বাপদাদার মুখে চুনকালি দিতে চাচ্ছ? তোমার বাবা না দামি মানুষ একজন, তোমার বাবা না হাজার হাজার লাখ লাখ শিষ্য আছে, তারা আজ কী বলবে তোমাকে? আমি তখনও ওই ধর্মেই ছিলাম, কিন্তু ওই ধর্মে থাকা পরও আমি কথাগুলো ইসলামের গান গেয়ে যাচ্ছি। যখন বুঝতে শিখছি, যখন এই ইসলামের বইগুলো পড়ছি, তখন আমি আর পূজা করতাম না। তো একবার পূজার সময় আর কি আমার পূজার জন্য খুবই জবরদস্তি করতেছে, তা আমি বলছি না পূজা আমি করব না, এখন পূজা করার বয়স হয়নি, আমার চেয়ে তো অনেক বড় বড় মানুষেরা ওরা তো পূজা করে না, আমি কেন পূজা করব, এই কথা বলতে গিয়ে তো আমাকে অনেক মার মারলো, আমার মা অনেক আমাকে মার করতো। আমার আবার ঠাকুরদাদা ছিল, তো উনি বলছে কে রে তুই তো এখন পূজা শিখবি, আসে তো পূজা করা শিখবি, তুই আবার এসব কথা কেন বলিস? তো আমাকে ওই আবার আমার ঠাকুরদাদা বলছে তুই কি মুসলমান হয়ে গেলি নাকি, তারা সন্দেহ করতে শুরু করলো। না কেন মুসলমান হবো, আমার আপনারা বলছেন উত্তম ধর্ম সনাতন ধর্ম সবচেয়ে বড় ধর্ম, সনাতন ধর্ম আর সবচেয়ে বড় কিতাব আছে গীতা মহাভারত রামায়ণ, এগুলো বলছেন গীতা পুরাণ, তো আমি আবার কেন মুসলমান হতে যাবো, এই কথা আমি কেটে দিতেছি। কথা বলতে গিয়ে তা অবশেষে ওরা আর কি আমাকে আমার প্রতি আঘাত হানার জন্য অনেক প্রস্তুতি নিল, তো আমি আবার এটাকে না স্বীকার করলাম, মন থেকে আর কি এমনিতে মুখে মুখে বললাম যে না না এসব কিছু না, কেন করবো, আমার তখন পূজা করার বয়স হয়নি, বড় হই তখন পূজা করবো, এবার কেড়ে দিক কিছুদিন থেমে গেল। তো আমি পরবর্তীতে আল্লাহ পাকের কি কুদরত জানি না, যে আমার মনের মধ্যে কেমন জানি একটা হাহাকার মানে শূন্যতা বাজবে, আমি যখন খোলা মাঠে যাই তখন মনে হচ্ছে যে আসমানটা চতুর্দিকে জমিনে পড়ে গেছে, আমি একাই বন্দি হয়ে আসি একটা খাঁচার ভিতরে, খাঁচার মধ্যে একটা বন্দি পাখি, একাই যখন একাই থাকতাম আর কি, তো একা একা এটা চিন্তা করতাম যে আমাকে সৃষ্টি করলো কে, আমার সৃষ্টিকর্তাকে আমি তাকে কি পাবো কি না। আসলে কথা হলো আসল কথা হচ্ছে এটাই যে যদি কেউ ভালো কিছু চায় আল্লাহ তাকে ভালো পথটাই দেখাই দেন। তো বাবা মারা যাওয়ার সময় একটা ইতিহাস মনে পড়ে গেল, ঠাকুর মানুষ হিসেবে ওরা মাটি দিল, পুড়লো না, আগুনে পুড়লো না, মাটি দিল। তো বাবার বড় ছেলে ছিলাম আমি, বাবার বড় ছেলে বাবাকে মুখ আগুন করে মুখে আগুন দেয়, আর মায়ের ছোটো ছেলে মাকে মুখ আগুন করে, আমাকে বলছে তোমার বাবার মুখে আগুন দিতে হবে। আমি না অসহ্য কথা, আমার বাবা আমাকে কত আদর করছে, স্নেহ মমতা করছে, আমি আমার বাবার মুখে কেন আগুন দেব না, আমি আগুন দিতে পারবো না, আমি আগুন দিব না বাবাকে, এটা আমি ধর্ম মানি না, এই ধর্ম আমি বুঝি না, এই ধর্ম মানি না, আমি এইভাবে চিল্লাইতেছি আর বলতেছি আর কান্না করতেছি। তো আমাকে জোর পুস্তি করে ঢাকঢোল পিটাইয়া, হ্যাঁ মানে আমার হাতে আগুন নিয়ে আমার বাবার মুখে দেওয়াইল। আমার
চোখ দিয়ে পানি আসছে আসলে এই দৃশ্যগুলো, যে আমি যখন আমার বাবার মুখে আগুন দিলাম সঙ্গে সঙ্গে এই যে মুখের কাপড়টা আছে আগুনে লেগে সব পুড়ে গেল, বাবার মুখটা সঙ্গে ফুলে পেল, আগুনে পুড়ে গেল। আমি সহ্য করতে পারলাম না এই দৃশ্য, আমার বাবার মুখে কেমন করে আমি আগুন দিলাম, আমার বাবা আমাকে জন্ম দেওয়ার কি এটাই চেয়েছিল যে আমি আমার বাবার মুখে আগুন দেব? আমার মন থেকে এক ওই ধর্মের প্রতি আমার কেমন জানি একটা খারাপ লাগছিল। আমি আসলে আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজতে শুরু করলাম যে আমি আমার সৃষ্টিকর্তা কোথায় পাবো, এরকম অনেক মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করলাম। কিছুদিন পরে আমার ক্লাস ফ্রেন্ডদের সাথে আমি ঢাকায় চলে আসলাম। আমার জীবনের প্রথম আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢুকছি, হিন্দু অবস্থায় ঢুকছি। তা আমার বন্ধুরা তারা মুসলমান ছিল, ক্লাস ফ্রেন্ডরা, তো ওদের সঙ্গে আর কি আসছে ঘুরতে আসে ওরা আসরে নামাজের সময়। এত দৃশ্য আমাকে সুন্দর লাগলো নামাজের সেই দৃশ্যটা। আমি এই মসজিদে ঢুকার পরে আমি প্রতিজ্ঞা করলাম যে আল্লাহ, আমি তোমাকে আল্লাহ বলেই ডাকতেছি, যেহেতু মুসলমানেরা আল্লাহ বলে তোমাকে চিনে, আর আমি এখন কোনো দেবদেবী পূজা করি না, আমি তোমাকে জানতে চাই, তুমি আমাকে হেদায়েত দান করো। ঢাকা থেকে ফেরার পথে কেটে গেল আরও এক বছর। আমার পার্শ্ববর্তী গ্রামের এক চাচা বলে ডাকতাম, ওনার বাসা উনি শহরে থাকতেন, ওনার বাসা চলে গেলাম। ওনার বাসায় গিয়ে বললাম, চাচা আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। কেন তুমি বাড়ি থেকে বের আসো? আমার প্রশ্ন করতেছে কেন বাড়ি থেকে বের হয়ে আসলে? চাচা, যে আমি আর বাড়িতে ফিরবো না, আমাকে আপনি একটা পথ বলে দেন, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে কোর্টে নিয়ে যান। তো চাচা আমাকে 24 আগস্টে নিয়ে যান, পঞ্চগড় কোর্টে নিয়ে যান। তো কোর্টে নিয়ে গেলেন, সেখানে দৃশ্য দেখেন, সেই বর্ষাকাল, ভাদ্র মাসের দিন ছিল, অনেক বৃষ্টি পড়তে ছিল। তো আমার লেখালেখি বিটিপিটের সব কাজ ক্লিয়ার, হ্যাঁ, খালি স্পিকচারটার জন্য ওটা আর কি কোর্টে দিতে পারতেছে না। পরে আমার এক হঠাৎ করে এক বন্ধু পাওয়া গেল, পরে উনি আমাকে নিয়ে ওনার কিয়েতে নিয়ে গেলেন, আর কি ওনার এক জজের কাছে নিয়ে গেলেন। জজ ছিল হিন্দু, হিন্দু জজ তখন আমাকে প্রশ্ন করলেন যে তুমি কেন মুসলমান হচ্ছ? আমার জীবন কাহিনী সব পড়ে দেখলো, মানে আমার কাছে শুনলো, আমি বললাম যে আমার বাবা ঠাকুর ছিলেন, ওই ঠাকুরের তো অনেক নামি দামি মানুষ, তা তুমি কেন মুসলমান হতে চাচ্ছ? তো বলছে যে আমি এই কাজটা করতে পারি, আমাকে 50,000 টাকা দিতে হবে। তো আমি আবার বলছেন 50,000 টাকা দিলেই কি আপনি ধর্মে যেতে দিবেন? তো ঠিক আছে, আপনি কাজটা করেন, আমি আপনাকে 50,000 টাকা দিচ্ছি। অবশেষে উনি আবার কী মনে ভাবলেন যে আসলে টাকা আছে আমার কাছে, কিন্তু টাকা পয়সা কিছু নাই, কিন্তু আমি মুখ দিয়ে বলছি যে টাকা আছে আমি দেবো আপনাকে, আপনি কাজটা ক্লিয়ার করেন। তো আমাকে বলছে যে সত্যি সত্যি তুমি, তোমার মনে তো কী উদারতা বেড়ে গেছে, তুমি আসলে কি মুসলমান হয়ে গেছো? আমি বলছি হ্যাঁ, আমি তো মুসলমান আগেই হয়ে গেছি, এখন খালি আপনার এই স্বাক্ষরটা নিব। তো আমার কাছে মাথা নত করলেন এইভাবেই যেহেতু ঠাকুরের ছেলে তোমাকে প্রণাম, আমি প্রণাম জানাই ভাই, আমি এই কাজটা করতে পারবো না, আমি হিন্দু হয়ে এক হিন্দুকে কখনো মুসলমানের সাক্ষ্য দিতে পারি না। অবশেষে আমার সেখান থেকে আমি ফিরে আসলাম, সাথে ভাই উনি বলছেন যে পাশে একজন রব্বানী নামে একজন জজ আছে, সেখানে চলেন। তো ওনার বাসায় নিয়ে গেল, ওনার কাছে ফিরে যাওয়ার পরে আমার পার্শ্ববর্তী গ্রাম পুলিশ আমার এই এফিডেভিট কার্ডটা দেখে ফেলছে, যখন আমার পরিচয়পত্র ঠিকানা সব দেখছে, দেখার পরে উনি আমাকে দেখছে, আমাকে ভাতিজা এখানে কেন? না মুসলমান। আমাকে প্রশ্ন করার পরে আমি বললাম, চাচা আপনি যা দেখছেন চুপ থাকেন প্লিজ চাচা, আর কাকু বলিয়েন না এগুলো। যে আঙ্কেলের সাহায্য নিলাম, সে আঙ্কেলের বাসায় রাত থাকলাম, তারপর আমার বাড়ি থেকে 3 দিন বাইর হওয়া হলো। তো আমার মা আমার জন্য অনেক আমার আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করছে, কোথাও আমাকে পায়নি। তো লাস্টে রাত 12টা 1টা বাজে আমি বাড়িতে ফিরছি, ফিরে দরজা লক করছি, তখন কইছে কে আমার আব্বা নাকি আমাকে বলছে, আমি কইছি হ্যাঁ মা। এরপর মা করে ডাকছি, মা হাও মা করে কান্না করে আমাকে জড়িয়ে বের হয়েছে, আমাকে জড়িয়ে কান্না শুরু করেছে, বাবা তুমি 3 দিন কোথায় ছিলে বাবা? আমি বলছি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম মা। না বাবা, তুমি আগে যে কথাগুলো বলছো সে কথা অনুযায়ী তুমি কাজ করে ফেলছো, আমার মনে বলছে মা আমার সব কথাগুলো মনে হয় বুঝতে পেরেছেন, মা আর কান্না থামায় না, বলছে না বাবা আমার মনে হচ্ছে তুই মুসলমান হয়ে গেছিস, মনে হয় আমাকে থুয়ে চলে যাবি। তো না মা, আমি আপনাকে থুয়ে চলে যাবো না মা, আপনাকে সাথেই নিয়ে যাবো। কার কাছে জানতে পারছে যে সকাল সন্ধ্যার আগ দিদি আমাকে দল বেঁধে তারা মারতে আসলো, মানে মারবে আমাকে। ওই যে চাচা গ্রাম পুলিশ যে আমাকে এভিডেট করতে দেখছে, উনি আর কি পার্শ্ববর্তী আমাদের একটা বাজার ছিল, বাজারের নাম ফুলবাড়ি বাজার, সে বাজারে গিয়ে কয়েকটা হিন্দুকে বলে দিছে যে অমুকের ছেলে অমুক তুমি দেখছো এই কাজ করে ফেলছে। প্রতিবেশী ভাইদের বললাম যে ভাই আমাকে এখন
কি করতে হবে ইসলামের কাজ, তো ওনারা বলতে তাহলে মাদ্রাসা ভর্তি হতে হবে। তখন ওনাদের সাহায্যের মাধ্যমে আমি এক মাদ্রাসা ভর্তি হই। মাদ্রাসা ভর্তি হওয়ার পরে সেখানে আমি 3 থেকে 4 দিন যখন হলো আমার যাওয়া সেখানে, তো আমার পার্শ্ববর্তী থানা থেকে আমার থানা থেকে পুলিশ সেই থানাতে, আমার এক থানা থেকে আর থানায় গেছিলাম, পুলিশে মামলা করলো, মায়ে মামলা সাজালেন, প্রায় 300 জনের মতো আসামি করলেন, 300 জনের মতো আসামি প্রতিবেশী মুসলমানদের উপর সন্দেহমূলক আসামি দিলেন যে অবুজ ছেলে জোরপুর করে মুসলমান বানাইছে। এটা একটা অনেকটা ইফিট করলো। এখন পুলিশ আসে সমস্ত মুসলমানদেরকে হামলা শুরু করলো, ওদের প্রতি যে অত্যাচার শুরু করলো, তো আর থাকতে পারতেছিল না। আমার 4 দিনের দিনে আমাকে সেখানে আমার ওখানে যায়, আমার ওখানে প্রতিবেশী এক চাচা যায় যে তুমি এখন কি করবে বলো, তুমি তো মুসলমান হলে আমাদেরকে কষ্ট দিলে, তুমি মুসলমান হয়ে চলে আসলে আমাদেরকে কষ্ট দিলে, এই কষ্টটা আমাদের সহ্য হচ্ছে না। এখন দিন রাত 24 ঘন্টা পুলিশ আমাদেরকে হামলা করতেছে, আমরা থাকতে পারতেছি না, আমি নিরুপায় হয়ে তোমার কাছে চলে আসছি। তো আমি চাচা কোনো ভয় নেই, যারা আল্লাহর পথে আসে তাদের প্রতি এরকম কষ্ট করতে হয়, যেমন হয়তো আমার জন্য আপনারা কষ্ট করতেছেন, তা আমি দেখতেছি আপনারা জয়ী হবেন চাচা, কোনো চিন্তার কারণ নেই। সেই মাদ্রাসা পুলিশ চলে গেল, পুলিশ চলে যায় সেখানে আশপাশে যে মান্যগণ্য ব্যক্তি আছে তাদেরকে সাথে নিল, তাদেরকে সাথে নিয়ে আমাকে মাদ্রাসার মধ্যে আর কি বসলেন, গোল করে বসলেন, যে বসে আমার চাচা চিরে গেছিলো, আমার মান্যগণ্য যারা ব্যক্তি ছিল তারা সবাই গেছে সেখানে আমাকে নিয়ে আসার জন্য, পুলিশ নিয়ে গেছে যে আমাকে নিয়ে চলে আসবে, যে আমি অবুজ বুঝি না আমাকে জোরপুর মুসলমান বানাইছে, এইভাবে আর কি করলে আমাকে নিয়ে আসবে। তখন যখন পুলিশ নিয়ে গেছে সেখানে, সেখানকার চেয়ারম্যান মেম্বার এবং মাদ্রাসার সেক্রেটারি সভাপতি যারা আছিলেন সবাইকে নিয়ে যখন আমাকে প্রশ্ন করতে শুরু করলো যে তোমাকে মুসলমান বানাইলো কে, আর তুমি কি এরা কারা, মানে আমাকে আমার চাচাদেরকে দেখাতে আমার দাদাকে দেখাইতেছে, এরা কারা বলো তো, এরা কারা? আমি বলছি না আমি বলতে পারি না এরা কারা, এরা আসলে যে আমি চোখের পানিও মানে আশা ভাব সেটা আমি চোখের পানি মুছে ফেলতেছি, এই জন্য মুছে ফেলতেছি যে আমি যদি বলি যে তারা আমার চাচা আমার বাবা আমার দাদা তাহলে আমাকে তারা নিয়ে যাবে। আমি তাদেরকে এই কথাই বললাম যে তারা আমার কেউ না, আমি চিনি না তাদেরকে, আমাকে কেউ মুসলমান বানাই নেই, আমি নিজে নিজে মুসলমান হয়েছি, আমাকে কোনো ব্যক্তি মুসলমান বানাই নেই, আমি নিজে নিজে মুসলমান হয়েছি, আর হয়ে আমি এখন মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসা পড়তে এসেছি। এভাবে যখন আমার ডিজিএ দিয়ে দেই আমার কথাগুলো তারা শুনে, তখন ওখানকার মান্যগণ্য ব্যক্তিরা বলে যে ভাই আপনাদের ছেলে তো না, আপনাদেরকে অস্বীকার করতেছে, আমরা কেমনে পাঠাই দিই আপনার সাথে, না ভাই আমরা পাঠাই দিতে পারবো না। তারপর দিন সকালবেলা আমার ওই এক প্রতিবেশী চাচা মুসলমান, উনি আমাকে সাথে নিয়ে আমার কোর্টে গেলেন, কোর্টে হাজিরা দিতে যাই। সেদিন প্রায় হাজার হাজার মুসলমান হাজার হাজার হিন্দু সেখানে সমবেত হয়। সমবেত হওয়ার পরে যখন আমাকে আমার হাজিরা শুরু হয় কোর্টে, মানে আমি যখন কাঠগড়ার দাঁড়াই আমার মামলাকে কেন্দ্র করে সেখানে গেছে, মানে আমাকে মানে হিন্দুরা বলছে আমাদের ছেলে আমরা নিয়ে আসবো, এখন মুসলমান বলছে না আমাদের ধর্মে আসছে আমরা তাকে নিব, ভয়াবহ পরিস্থিতি। মানে সেখানে জজ আমাকে প্রশ্ন করেন কলমটা মুখে নিয়ে, আমি জজের সামনে বললাম যে স্যার আসলে তো আমি বুঝে সুঝে মুসলমান হয়েছি, আমাকে তো কেউ জোরপুক মুসলমান বানায়নি স্যার, এই যে হাজার হাজার হিন্দু এরা আমার কেউ না স্যার, এই যে হাজার হাজার মুসলমান এরাও আমার দিনী ভাই, এরা আমাকে কোনো পরামর্শ দেয়নি, কোনো কুমন্ত্রণা দেয়নি, আমি নিজেই ইসলাম ইচ্ছা করে ইসলামে আসছি, আমি সহজ্ঞানে ইসলামে আসছি, আমি স্বেচ্ছায় কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি স্বেচ্ছায় এখনও আপনার সামনে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। এক কথা যখন আমি বললাম যে স্যার আপনি মুসলমান, স্যার আপনি বলেন, একজন হিন্দু ছেলে যদি মুসলমান স্বেচ্ছাই হতে চায় তাহলে কেউ যদি তাকে জোরপোক না করে তার প্রতি যদি মানে এরকম নির্যাতন করা হয় তাহলে কেমনটা লাগবে স্যার, আসলে আমাকে কেউ মুসলমান বানায় নাই স্যার, আমি নিজে ইচ্ছা করে হয়েছি। আর এই যে মুসলমান ভাইদের প্রতি তারা মামলা করে যে পুলিশে হামলা করতেছে বারবার, এটা মানে আমার কাছে অনেকটা দুঃখজনক স্যার, এরা কোনো দোষী না স্যার, আমি দোষী স্যার, যা শাস্তি হলে আমার হবে স্যার। দেখেন স্যার আমার 10 বছর না, আমি পুরা বুঝবান স্যার, আমার 18-19 বছর বয়স স্যার, আমি সাবালক স্যার, আমি নাবালক নই স্যার, এই কথাগুলো বলছিলাম এভাবে। তখন আমি মামলায় রায় পাই। তো সেদিন আমাকে তো অনেক অনেক মুসলমান স্বাগতম জানাইলো, আর অনেক হিন্দুরা লাঞ্ছনার মালাই দিল। হ্যাঁ, তো এভাবে আমি আর কি মাদ্রাসা আসি, থাকার পরে মাদ্রাসা আসে লেখাপড়া করা শুরু করি। এই লেখাপড়া করে আল্লাহর রহমতে আপনাদের নেকদয় আমি দাওয়া কমপ্লিট করছি, মাওলানা কমপ্লিট করছি। করার পরে হলো আমি দাওয়াত দেওয়া শুরু করলাম হিন্দু ভাইদেরকে, তাদেরকে বলতে লাগলাম যে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আমাদের সৃষ্টিকর্তার কেউ নেই, আমরা যে দেবী দেবদের পূজা করতেছি এগুলো করা ঠিক নয়, এভাবে বলতে শুরু করলাম। যখনই ছুটি পাই, যখনই সময় পাই, তখনই এভাবে বলি।
তো আমার মাকে বললাম যে মা আসলে ইসলাম ধর্ম সত্যের ধর্ম, ইসলামটাই আকে সবার জন্য প্রিয় ধর্ম, আপনি ইসলামে আসেন। মাকেও দাওয়াত দিলে, মা আমার আমার দাওয়াতে কবুল করে সে মাকেও আবার ইভিট করে আবার মাকে ইসলামে নিয়ে আসলাম। মায়ের নানি আর কি, উনি মারা গেছেন। মারা যাওয়ার পর ওনাকে যে আগুনে পুড়ছে সে দৃশ্যটা দেখছে, আগুনে পুড়তেছিল না, কুরল আছে না, কাঠপাড়া কুরল দিয়ে মাথাকে চিরছে, চিরে আগুনে দিছে। তো ওনার হাড়গুলো একটু বয়স্ক ছিলেন, হাড়গুলো কোনো পাকা হাড় ছিল, মানে হাড্ডিগুলো পাকা হাড় দিয়েছিল, এই হাড্ডিগুলো পুড়তেছিল না, এগুলো কুরল দিয়ে ফাড়ানো হয়েছে, ফাড়া দিয়ে আগুনে পোড়া হয়েছে। এই দৃশ্যগুলো দেখছেন, তো এই দৃশ্যগুলো দেখছে, দেখার পরে বলছে না এই ধর্মটা এত নিষ্ঠুর ধর্ম। তখন মা আমাকে নিজে ইচ্ছায় বলছে যে বাবা আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম যে তুমি নাকি তোমার হুজুর সহ আসছো জুব্বা পরে পাগড়ি পরে, তোমার হুজুর আমাকে কিছু ফলমূল দিয়েছে আর দিয়ে বলছে তোমার ছেলে সত্য ধর্মেই আছে, তুমি সত্য ধর্মেতে যেতে পারো। হ্যাঁ, এই দৃশ্য এই স্বপ্ন ভাঙার পরে আমাকে কিছু ফল দিয়েছে, ফলগুলো আমি নিয়ে আসছি, ফলগুলো স্বপ্নে আমি খেয়ে ফেলছি বাবা, আর আমার তখন থেকে মনটা অন্যরকম হয়েছে, আমি আমি ইসলামে যাব, তো তুমি আমাকে সাথে নিয়ে যাও বাবা। এখন আমার ওয়াইফ আমার মা নওগাঁতেই থাকে, নওগাঁতে আল্লাহ রহমতে আল্লাহর কুদরত, সেটা আমি আমার কিছুই ছিল না, এখনও বলতে যে আমার কিছুই নাই, শুধু হাত পা। হ্যাঁ, আমার শুধু হাত পা ছাড়া কিছু নেই, আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটাই নিয়ে আমি গর্ববোধ করি যে আল্লাহ। এখনও মা আছে, মা এখনও অসুস্থ, অনেকটা দুর্বল হয়েছে। দুই ছেলে এক মেয়ে, এক ছেলে বয়স 13 বছর চলতেছে আর ছোট ছেলের বয়স 3 বছর। অনেক কথাই বললাম, আল্লাহ পাক বলার তৌফিক দান করলেন, আর আমি যদি আমার কথা বলার মধ্যে অনেক তো ভুল টুল থাকতে পারে, আল্লাহ জানি আমার ভুল কথাগুলোকে উঠিয়ে নেন এবং সত্য যেগুলো কথা এগুলো সবার মনে সেভ করে দেন। এবং দিনী ভাই হিসেবে আর কি প্রতিটি মুসলমান ভাইকে বলছি যে হে মুসলমান ভাইগণ, আপনারা আপনার সৃষ্টিকর্তাকে চিনেন, এক আল্লাহ ছাড়া আপনার আপনজন কেউ হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে অন্য অন্য জাতি ভাইদেরকে বলতেছি, ভাই আপনারাও আপনাদের সৃষ্টিকর্তাকে চিনে নেন।